মানুষ চারিদিকে বন্যার পানির জন্য মরে যাচ্ছে, হাহাকার শুরু হয়ে গেছে। আর আমাদের পানির অভাবে আমরা মরে যাচ্ছি। আজকে 3 দিন ধরে আমাদের বাসায় কোনো পানি নাই, তো এই আর কি অবস্থা। আসলে নিচ থেকে সে আরেক বাসার গ্যারেজ থেকে পানি আনতে হইতেছে, কারণ ঢাকা শহর তো পানি ছাড়া চলা যায় না, এটা আমরা সবাই জানি। কোনোটা ছাড়াই কোনোটা চলা যায় না। গ্রাম হইলে হয়তো বা বাসায় ঘরে না হইলেও পুকুর থেকে কাজ করা যায়। তো এই আর কি অবস্থা। আসলে কী যে বলবো, কি জানি নষ্ট হয়ে গেছে, তো সেটা ঠিক করবে, তারপরে পানি আসবে। আজকে 3 দিন ধরে টোটালি পানি নেই, গোসলও করতে পারতেছে না, এই অবস্থা আর কি। খুব কষ্ট হচ্ছে, সেটাই বললাম যে চতুর্পাশে বন্যার কারণে মানুষ কিভাবে কষ্ট করতেছে, মারা যাইতেছে, তারপর খানার অভাব, পানির অভাব, ওদের বাড়িঘরের কোনো ঠিক ঠিকানা নাই, এক একজন এক এক জায়গায় চলে গেছে। এগুলো দেখে আসলে কষ্ট লাগে, কারণ আমার শ্বশুর বাড়িও কিন্তু ফেনীতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সেটা বলবো না। আসলে আমরা সবাই খারাপ আছি বর্তমান সময়ে, সবার মন মানসিকতা খারাপ। এই মাসটা আমাদের জন্য আসলে খুব কঠিনই গেল, একটার পর একটা ধকলই গেল। কি যে বলবো, আসলে বলার কোনো ভাষাই নাই। তো এই তো দেখতেই পেলেন পানি নিয়ে আসতেছে মেয়েরা। তো সকাল সকাল আজকে 3 দিন ধরে পানি নাই, তো আমি আম্মা বাড়িতে বাসায় ছিল না, বাড়িতে গেছিলো, তো উনি এসেও দেখে পানি নাই। তো আমি 2 বালতি এনে সকালে রান্নাটা বসাইছি, তো ওনা উনি বাড়ি থেকে আসছে, আবার তালও নিয়ে আসছে, পাকা তাল দেখতেই পেলেন। তো এগুলো করে কিন্তু অনেকগুলো বল বালতি ভরে গেছে, তো এগুলো ধুবে, তো পানি টোটালি নাই। তো কি করবে, বাড়িওয়ালাও চেষ্টা করতেছে, ওনার কি সমস্যা জানি হয়েছে, ওখানে অনেক বিদ্যুৎ অফিসেও গেছে, তো দেখা যাক। তো আমার মেয়েরা পানি আনতেছে, তো বড় মেয়ে বলতেছে জিমো জামো তুমি কিন্তু আমার ভিডিও করিও না, ভিডিওটা কেটে দিও, আমি থাকলে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এদিক দিয়ে রান্নাবান্নাও বসাই দিছি, তো আজকে ওরকম রান্নাবান্না শেয়ার করব না। দেখতেই পাচ্ছেন না আমাদের বাসার অবস্থা, যেহেতু বাসা চেঞ্জ করব আর 4-5 দিন আছি এই বাসায়, তো একটা বাসায় কিন্তু অনেক রকমের জিনিসপত্র মালপত্র থাকে, তো এগুলো গুছাইতে অনেক সময় লাগে। তো সবগুলো গুছাইয়ে সামনের রুমে এনে রাখতেছি। তো এই তো ওয়াল কেবিনের কাঁচের জিনিসগুলো সব নামানো হয়ে গেছে, তো এগুলো 3-4টা ক্যারেট নিয়ে আসছে দোকান থেকে, তো ওগুলোর ভিতরে সবগুলো ভাঁজ করে করে রেখে দিছে আর কি। তো এই তো এই আর কি। তো এটা আমার গরম পানির ফ্লাক্স কিটলি বা যেটাই বলেন, এটা অনেক ভালো, কিন্তু এটা কম ব্যবহার করছি। এটা নিচের যে কয়েলটা আছে না, ওটা জ্বলে গেছে। তো দেখি এখানে পুরান যে মালপত্র বিক্রি করে দোকানগুলো আছে, ওগুলোতে কিন্তু অনেক সময় পাওয়া যায়, তো দেখি ওখানে পাই কি না। তো সারা রাত্র বৃষ্টি হয়েছে, এমনিতে তো পানির সমস্যা, রাত্রে 1 ফোঁটা আমার ঘুম হয়নি। আমার বয়স ওভার শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে অনেক খারাপ লাগতেছে। রাত্রে 2টার দিকে হঠাৎ করে ধে কারেন্ট চলে গেছে, তো আমাদের এখানে কিন্তু কাট সিস্টেম, তো ভাবছি যে কাট শেষ হয়ে গেছে। তো বাহির দেখতেছি বাহির থেকে একটু আলো আসতেছে, তো উঠে দেখলাম যে চতুর্পাশে কারেন্ট আছে। তো তাড়াতাড়ি করে আমি বাহিরে গেলাম, গেট খুলে বাহিরে গিয়ে দেখি যে আমাদের পুরো বিল্ডিংয়ে কারেন্ট নেই। আসলে কালকে বিদ্যুৎ অফিস থেকে আসছে, তারপর মিস্ত্রি এসে কী ঠিক করছে, তারপর আবার সমস্যা হয়ে গেছে। এত রাগ উঠতেছিল তখন, রাত্রে বাজে মাত্র 2টা, পুরো রাত্র কীভাবে পার করবো সেই টেনশনই আমার আমার আর অস্থির লেগে গেছে। মানে আমার এত খারাপ লাগছে পুরোটা, আমি 2টা থেকে সে সকাল 8টা পর্যন্ত সোফার উপর বসেইছিলাম। আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর যদি একটু পরপর হেলিকপ্টারগুলো যাচ্ছে যেখানে বন্যায়, ওদের এখানেই মনে হয় ত্রাণ নিয়ে, তো একটু সমস্যা হচ্ছে। প্লিজ আমার বাহিরের যে সাউন্ডগুলো সেগুলো একটু স্কিপ করবেন আপনারা। তো আজকে রান্নাবান্না কী কী করলাম সেটা আপনাদের সাথে সে ওরকমভাবে শেয়ার করলাম না, জাস্ট দেখালাম। তো এটা সন্ধ্যার দিকে ভিডিওটা কালকে করা ছিল, তো এটা আমি কিছু চিকেন বল বানাবো আর কি। তো আমার আজকে কয়েকদিন ধরেই চিকেন, হঠাৎ করে কেন জানি চিকেন বল খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম যে ঘরেই বানাই। তো এই তো কী কী নিয়ে নিলাম দেখতেই পেলেন, তো বানিয়ে আমি এখন এগুলো সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিছি, তারপর রসুন বাটা,
আদা বাটা, একটা কাঁচা মরিচ, তারপরে একটু সয়া সস, স্বাদ মতো লবণ, একটা ম্যাগি মশলা, তারপর অল্প একটু একটা পাউরুটি ভিজিয়ে দিছি, তারপর একটা ডিম, হালকা একটু কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিছি আর কি। তো আমি আপনাদের সাথে বলে আপনাদের কাছে বলে দিলাম কি কি দিয়ে আমি এটা করে নিছি। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিছি, পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন আমি এরকম বল করে করে তারপরে পানিতে ছেড়ে দিব আর কি। তো বেশি সময় লাগে না এটা সিদ্ধ হইতে, হ্যাঁ 3-4 মিনিট হইলেই সিদ্ধ হয়ে যায় বা 5 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এটা সিদ্ধ হইলে কিন্তু আপনার মানে কুক হয়ে গেলে ভালো করে এটা পানির উপরে এই যে দেখেন ভেসে উঠবে এরকম। তো আপনারা কিন্তু এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রোজেন করে, তো বাচ্চারাও যখন খেতে চাইবে তখন একটা কয়েকটা করে ভেজে দিতে পারবেন বা টিফিনে ওদের দেওয়া যায়। তো আমি এভাবে করে কিছু রেখে দিব আর কিছু এখন ভেজে মেয়েদেরকে দিব, আমরা খাবো। তো ভাজতেও বেশি তেল লাগে না, অল্প একটু এই যে দেখেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জাস্ট অল্প একটু ভেজে 5-6 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব, আর একটু সস দিয়ে দিব নামানোর আগে। তো একদম কিন্তু কিনা চিকেন বলের মতোই লাগে খেতে, ভালোই লাগে, আপনার খরচটাও কম, এত ঝামেলাও না। তো আজকে বিকেলে আমি এটা বানাইছি, বা তো আমার মেয়ে বলতে সামু একটা শিখের মধ্যে আমাকে একটু আটকিয়ে দাও, তো আমি কয়েকটা মেয়ের জন্য এভাবে করে নিতেছি। তো এটাই, তো আজকে ভিডিও লাস্টে আমি বলতেছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি ভালো লাগে আরও বেশি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আজকে কথা বলতে আমার ইচ্ছে করতেছে না, শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে, সারা রাত্র ঘুম হয় নাই, খুব অস্থির লাগতেছে। তো আজকে এই পর্যন্ত, আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমরা সবাই যে যেমন পারি বন্যার্থীদের পাশে দাঁড়াবো। তো এই পর্যন্তই আল্লাহ।